আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আজকে শনিবার, সাপ্তাহিক কুইজের ক্লাস। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন, আমি জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। প্রতি শনিবার ভয়েস বাংলা পেজের আয়োজনে ফ্রি ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে, যারা ইতালিতে বসবাস করেন তাদের জন্য, অথবা যারা বাংলাদেশে আছেন তারাও আমাদের এই ক্লাস সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। ইতালিতে যারা বসবাস করতেছেন তাদের সবার জন্য ড্রাইভিং লাইসেন্স অনেক জরুরি। কিভাবে পড়াশোনা করলে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায়, বা ড্রাইভিং লাইসেন্স পড়াশোনা কি রকম হয়, কেমন ভাবে হয়, এই বিষয়গুলো আপনাদের জানা খুব দরকার। ইতালিয়ান ভাষা কম জেনেও ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে কিছু কৌশল, কিছু সিস্টেম ফলো করতে হয়, কিভাবে পড়াশোনা করা যায় বা কিছু মেথড ফলো করতে হয়। আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে চেষ্টা করতেছি আপনাদেরকে গত 3 বছর যাবৎ সহযোগিতা করতে। ভয়েস বাংলা পেজে আমরা যত 3 বছর যাবৎ কাজ করতেছি, সো আপনারা যারা আজকে ভিডিওটা দেখবেন চেষ্টা করবেন সবাই অন্তত আজকে এই ক্লাসটি শেয়ার করে দিতে। ফেসবুকে যারা স্টুডেন্ট আছেন তারা আপনারা ফেসবুকে যা শেয়ার করতে পারবেন, আমরা অলরেডি ফেসবুকে শেয়ার করে দিছি, আপনারা ফেসবুক থেকেও শেয়ার করতে পারবেন। তাছাড়া আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে যারা পড়াশোনা করতে চান বা আতেন্তে সম্পর্কে বা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে, তাদের জন্য এই ক্লাসটিতে আপনাদের দেখানো হবে মডেল টেস্ট পরীক্ষা ক্লাস, কিভাবে আপনারা ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিবেন বা ফাইনাল পরীক্ষার প্রশ্নগুলো কেমন আসে, এই ধরনের কিছু এক্সাম বা মডেল টেস্ট পরীক্ষা আপনাদেরকে আমরা দেখাবো বা করাবো। আর এই ক্লাসটি আপনারা ফ্রিতে সপ্তাহে প্রতি শনিবার সন্ধ্যা 6টায় আমাদের সাথে সরাসরি লাইভে থেকে দেখতে পারবেন। সেক্ষেত্রে ফেসবুক থেকে দেখতে পারবেন যারা ফেসবুকে দেখার সুযোগ পান, আর যারা প্রাইভেট দেখতে চান তাদের জন্য আছে জুম ক্লাস। আপনারা আমাদের সাথে প্রাইভেট ক্লাসে ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন সরাসরি, সপ্তাহে 7 দিন লাইভে থেকে ক্লাস করার সুযোগ আপনাদের আছে। আর এই জন্য আছে জিসান বাংলা পাতিনতে কোর্স, সেক্ষেত্রে আপনারা জুম থেকে সরাসরি আমাদের সাথে ক্লাস করতে পারবেন। এবং এই নতুন ব্যাচে আমাদের যারা ভর্তি হতে আগ্রহী, আমাদের নতুন একটা ব্যাচ চালু হয়েছে, প্রথম অধ্যায় থেকে আপনারা ক্লাস করতে পারবেন। যারা পাতিনতে পড়াশোনা বুঝতেছেন না কিভাবে শুরু করবেন তাদের জন্যই এই নতুন ব্যাচে আপনারা আগামী 2 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করতে পারবেন, অর্থাৎ 2 তারিখ থেকে নতুনদের ক্লাস শুরু হবে। সেক্ষেত্রে জিসান বাংলা স্কুল গত 3 বছর যাবৎ সফলভাবে এই কাজগুলো করতেছে আলহামদুলিল্লাহ। আমাদের মাধ্যমে অসংখ্য মানুষ যারা পাতিনতে পরীক্ষা পাশ করতেছে, আপনারাও তাদের মতো পাতিনতে হাতে নিয়ে গাড়ি চালাতে পারবেন। আর আজকে আমরা যে ক্লাসটা করাবো তার নাম হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা ক্লাস, অর্থাৎ ফাইনাল পরীক্ষা মডেল টেস্ট পরীক্ষা যেমন হবে, আপনাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যে পড়ালেখা শেষে আপনাদের টেস্ট করা দরকার, পরীক্ষা নেওয়া দরকার ইত্যাদি ইত্যাদি। ইভেন আগামীকালকে রাত 9টা 10 আপনাদের জন্য কুইজের ক্লাস আছে আমাদের প্রাইভেট ক্লাসে। এবং যারা জুম সম্পর্কে কোনো আইডিয়া নাই বা জুমে কিভাবে ক্লাস করতে হয় এটা জানেন না, তাদের জন্য বলবো খুবই সহজ, প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে জুম অ্যাপ ডাউনলোড করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে পাসওয়ার্ড দিয়ে দিব, আপনারা আমাদের সাথে ক্লাস করতে পারবেন। এছাড়া আপনাদের জন্য থাকবে স্পেশাল কুইজের ক্লাস, মডেল টেস্ট পরীক্ষা যেটা করাবো সব চ্যাপ্টারের জন্য, সব গ্রুপের জন্য। এই ক্লাসটি আপনাদের জন্য অনেক হেল্পফুল, আশা করি আপনারা আজকের ক্লাসটিতে পুরোটাই মনোযোগ দিবেন। পাশাপাশি যারা জিসান বাংলা স্কুল সম্পর্কে জানতে চান বা আমাদের আমাদের প্রাইভেট কোর্স সম্পর্কে জানতে চান, আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করে জানতে পারবেন। আমাদের এই নতুন বেজে ক্লাস ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবেন প্রাথমিক কোর্সে, এবং আপনাদের স্বপ্ন আপনারা পূরণ করতে পারবেন। সেক্ষেত্রে আগামী 2 তারিখ পর্যন্ত ভর্তি চলবে, 2 তারিখের মধ্যেই ভর্তি হইতে হবে যে গ্রুপের জন্য, যে গ্রুপটা নতুন শুরু হবে। পাশাপাশি আপনারা এই নতুন কোর্সে যেভাবে ক্লাস করতে পারবেন, ল্যাপটপ বা মোবাইল দিয়েও ক্লাস করতে পারবেন জুম অ্যাপের মাধ্যমে, যারা ল্যাপটপ ব্যবহার করেন বা জুম ব্যবহার করেন, হ্যাঁ, বা পিসিতেও ক্লাস করতে পারবেন। এবং ক্লাসগুলো হবে রাত 9টা 10 প্রতিদিন, সপ্তাহে 6 দিন আপনারা আমাদের সাথে থিওরি এবং কুইজের ক্লাস করতে পারবেন। সপ্তাহে 3 দিন থাকবে গ্রুপ ভিত্তিক ক্লাস রাত 9টা, এবং বাকি 4 দিন অন্য গ্রুপের সাথে সরাসরি জুমে থেকে ক্লাস করা যাবে। পাশাপাশি ক্লাসের ভিডিও গুলো থাকবে, রেকর্ড ভিডিও, যারা ব্যস্ততার কারণে লাইভ করতে পারেন না তাদের জন্য ভিডিও রেকর্ড গুলো থাকবে। এছাড়া জিসান বাংলা স্কুল একমাত্র স্কুল যে স্কুলে একজন স্টুডেন্ট একবার ভর্তি হয়ে সপ্তাহে 6 দিন থিওরি ক্লাস, সপ্তাহে 1 দিন কুইজের ক্লাস, এবং সপ্তাহে আরো এক্সট্রা 5 দিন মডেল টেস্ট পরীক্ষা ক্লাস করার সুযোগ আপনারা এখানে পাবেন। অর্থাৎ মোট 12 দিন আমাদের সাথে ক্লাস করার সুযোগ আছে আপনাদের, সপ্তাহে 7 দিন এবং 5 দিন, মোট 12 দিন ক্লাস করার সুযোগ থাকবে লাইভে থেকে। যাদের হাতে সময় নাই বলতেছেন তাদের জন্য বলবো জিসান বাংলা স্কুলে অফুরন্ত টাইম আছে ক্লাস করার জন্য, সন্ধ্যা 6টায়, রাত 9টায়, রাত 11টায়, যখন যখন সুযোগ হবে তখনই ক্লাস করতে পারবেন। এছাড়া রেকর্ড ভিডিও তো থাকবেই, সেই সুযোগগুলো আসলে অনেক। জিসান বাংলা স্কুল সম্পূর্ণ সাপোর্ট আপনাদেরকে দিবে, ইতালিয়ান ভাষা বাংলা ভাষা আলোচনা হয়, কুইজের অ্যাপ দেওয়া হয়, নোট দেওয়া হয়, এই সুযোগগুলো থাকবে।
আর এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কোর্সটি শুধুমাত্র 120 ইউরো। 120 ইউরোতে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, কুইজের অ্যাপ, নোট, প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা এবং মেয়েদের জন্য ধর্ণী গ্রুপে সবগুলো সাপোর্টই থাকবে। 1 বছর পর্যন্ত আপনাদের কোর্সের মেয়াদ থাকবে। যারা একেবারে দুর্বল স্টুডেন্ট, যারা ভাষা কম জানেন, তাদের সহযোগিতা করার জন্য 1 বছর এই কোর্সের মেয়াদ থাকবে। 120 টাকার ভ্যালিড থাকবে 1 বছর। এছাড়া পাতিন থেকে কার্ড হাতে পাওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে সব ধরনের সাপোর্ট দিব, সহযোগিতা করব, যাতে আপনি আপনার নিজ যোগ্যতায় আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন। সো অসংখ্য স্টুডেন্ট যারা আমাদের সাথে পাতিনতে পরীক্ষায় পাশ করছে, আমরা তাদেরকে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করাইতেছি এবং অনলাইনে পড়াশোনা করা খুবই সহজ। 2 থেকে 3 মাস ক্লাস করলে আপনি আসলে বুঝতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। আর নতুন যে বেচটা চালু হবে গ্রুপ জে নামে, তাদের ক্লাসের রুটিন হইব বুধবার, শনিবার এবং রবিবার, সপ্তাহে 3 দিন ক্লাস করতে পারবেন সরাসরি লাইভে থেকে। এছাড়া এজ গ্রুপের সাথে মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার, সোমবার, বৃহস্পতিবার এবং রবিবার, বুধবার, শনিবার এবং রবিবার সপ্তাহে কুইজের ক্লাস, এগুলো থাকবে, মডেল টেস্ট পরীক্ষা ক্লাস থাকবে, স্পেশাল ক্লাস থাকবে এবং আমাদের ফেসবুক পেজ থাকবে, পাতেনতিন বাংলা অনলাইন স্কুল পেজ, সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। তাছাড়া জুমের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপনারা আমাদের সার্ভিস গুলো পাবেন প্রাইভেট ভাবে। এছাড়া আমাদের যারা পেজ ফলো করেন তাদেরকে ধন্যবাদ, 33,000 কে যারা ফলো করেন তাদেরকেও। এবং এই কোর্সে ছেলেদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে তাদের নিরাপদের জন্য, মেয়েদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার যার গ্রুপ সেকশন আলাদা আলাদা থাকবে। সেক্ষেত্রে আপনারা ভর্তি হয়ে যার যার আলাদা ভাবে ক্লাস করার সুযোগ আপনারা পাবেন। পাশাপাশি আমরা আপনাদেরকে প্রথম অধ্যায় থেকে পড়াবো, স্ট্রাদা অধ্যায় থেকে আপনারা এই ক্লাসগুলো করার সুযোগ পাবেন। হ্যাঁ, এবং প্রথম অধ্যায়ে রাস্তার সম্পর্ক সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। তো আজকে আমরা কুইজের ক্লাসে যাব, তার আগে আপনাদের একটু জানাই দিতেছি কি কি ধরনের সার্ভিস আমরা দেই বা জিসান বাংলা স্কুলে কেন আপনি ভর্তি হবেন। অনলাইন স্কুল অনেক আছে, তার মধ্যে জিসান বাংলা স্কুল কেন আপনি চুজ করবেন, কারণ এই স্কুল আপনাদেরকে এ টু জেড সব দিক থেকে সাপোর্ট করবে, জিরো লেভেল থেকে আপনাকে তৈরি করবে, দেন আপনাকে পরীক্ষার হলে পাঠাবে। সো একটা ক্লাস করার অর্থ এরকম না যে আপনি কোন রকম পড়বেন, আমরা আপনাকে পরিপূর্ণ গাইড দিব, আপনার পড়াশোনা শেষ করতে যতদিন সময় লাগবে, যা যা লাগবে সব ধরনের সাপোর্ট জিসান বাংলা স্কুল দিবে। সো যারা পড়াশোনা করতে চান তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি, আমাদের প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে আপনারা ক্লাস করতে পারবেন। সো আমরা আপনাদেরকে সেইভাবেই পড়াবো যাতে করে আপনারা সপ্তাহে 7 দিন আমাদের সাথে ক্লাস করতে পারেন, আমাদের ভিডিও দেখতে পারেন এবং প্রাইভেট সার্ভিস গুলো নিতে পারেন। সো আজকের ক্লাস হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা, আর এই মডেল টেস্ট পরীক্ষায় আমরা সিমুলেশন এক্সাম করব। আমাদের সাথে আমাদের সিনিয়র স্টুডেন্ট যারা আছেন তারা কি সবাই প্রস্তুত? জি ভাইয়া। জি ভাই। ওকে, তাহলে আমরা আজকে রেডি করতে পারি। আজকে আপনাদেরকে করাবো মডেল টেস্ট পরীক্ষা, এখানে আপনারা যারা আছেন সবাইকে আমি এক্সামের জন্য জিজ্ঞেস করব, আপনারা আশা করি সবাই একজন একজন করে উত্তর দিবেন যাকে জিজ্ঞেস করা হবে। ওকে, তাহলে রেডি হই। যখন আমরা ফাইনাল পরীক্ষা যাবেন তখন আমাদের সিমুলেশন এক্সাম নামে পরীক্ষার প্রশ্ন আসবে, এটা হলো সিমুলেশন এক্সাম। ফাইনাল পরীক্ষা রিয়েল স্কেদা আসবে, আপনাদেরকে অনেক রিয়েল স্কেদা বাসায় দেওয়া হয় করার জন্য। এখানে সিমুলেশন এক্সাম মানে সিমিলে এক্সাম, ফাইনাল পরীক্ষার মতোই কিছু এক্সাম। যেমন আমরা দেখবেন এখানে ফাইনাল পরীক্ষায় আপনাদের 30টা প্রশ্ন আসবে নতুন নিয়ম, 10, 20 এবং 30। এই 30টা প্রশ্নের মধ্যে আপনাকে 27টা কারেক্ট করতে হবে এনি হাউ। এখন এই 27টা কারেক্ট কিন্তু একদিনে হয় না, অনেক পড়াশোনা করা লাগে, অনেক কুইজ করা লাগে, তারপরে আপনার সমাধানে আসবে, হুট করে একটা দুইটা করে পাশ করা যায় না। তা আমরা আজকে বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, আপনাদেরকে যা পড়াইছি তার মধ্যে থেকে প্রশ্ন আসবে, যা পড়ানো হয়েছে 25টা চ্যাপ্টার উপর, যাদের যে প্রশ্নগুলো কমন পড়ে সেগুলো উত্তর দিবেন। যেটা আপনি বুঝতে পারবেন না আপনারা সেটা কি করবেন, আমাকে বলবেন, আমি আপনাদেরকে বলে দিব। সো প্রথম যে প্রশ্নগুলো আছে 1 থেকে আমাদের উত্তর দিবেন সালমা, উম্মে সালমা বারিশাহর থেকে। রেডি আছেন? জি ভাইয়া। ওকে। Il segnale raffigurato obbliga i veicoli a marciare a meno di 70 metri di distanza l'uno dall'altro. Vero, Baya. এখানে বলছে obbliga i veicoli a marciare. Ah, vietato, Baya. Vietato 70 metri. Vietato হবে, বলছে obbliga, বাধ্য করে। আসলে 70-র উপরে থাকতে হবে ডিস্টেন্স, 70-র কম না। জি ভাই। L'arresto è la temporanea sospensione della marcia per esigenze del conducente o dei passeggeri di un veicolo. Arresto volte bisogno di se della sospensione della marcia, esecuzione del conducente o del passeggeri. Falso, Maya. Falso. Arresto manito di sima per lo soggiorno. Falso.
Il segnale raffigurato preannuncia un incrocio in cui si ha la precedenza sui veicoli provenienti da sinistra. Vero, Baia. এখানে বলছে যারা বাম দিক থেকে আসে তাদের উপরে আমাদের তাদের অধিকার আছে। জি ভাইয়া In presenza del segnale raffigurato bisogna usare molta prudenza se la strada è bagnata. vero ভাইয়া এখানে রাস্তা ভিজা থাকলে বা নিয়াতা ভিজা থাকলে আমরা অনেক সাবধানতা অবলম্বন করবো। বেরো Il triangolo mobile di pericolo deve essere obbligatoriamente usato per segnalare il veicolo fermo per avaria di notte se l'ostacolo non è visibile ad almeno 150 metri di distanza. Vero, Baia. 150 forse. Il triangolo mobile di pericolo deve essere obbligatoriamente usato per segnalare il veicolo fermo per avaria di notte se l'ostacolo non è visibile ad almeno 150 metri di distanza. 150 falso, no? Falso, Baia. Chi vuole Cosa ho 100 metri, hobe? 100, no? Sì, Baia. Sesna, Baia. Allora, il programma di Satasin. তাসলিমা বেগম, তাসলিমা বেগম জি ভাইয়া লাইভে আছেন? জি ভাইয়া আছি। ওকে, গুড। In presenza di tratti di strada ghiacciati è opportuno evitare brusche accelerazioni. Vero ভাইয়া বরফের রাস্তায় আমাদেরকে গতি বাড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। বেরো Le luci rosse accese lampeggianti in figura obbligano ad arrestarsi all'accesso di un pontile d'imbarco di navi traghetto. Pontile imbarco. Vero o falso, Monaco? E che ne volte obbliga ad arrestarsi accesso, Luca, insomma, un pontile d'imbarco, vero o no? Navi traghetto che nell'alba di traghetto, tanto vero? Pontile imbarco. Gì, vedo, vero. Pontile imbarco che ne giudì thake, ma navi traghetto che ne thake, আপনার থামতে হবে। Il segnale raffigurato, se di colore blu, si trova su strade extraurbane. জি ভাইয়া ভেরো extraurbana যদি ব্লু হয় ঠিক আছে, হ্যাঁ যদি ব্লু হয় তাহলে extraurbana ঠিক আছে। In presenza dell'iscrizione in figura non è consentito il transito di veicoli con massa a pieno carico superiore a 50 quintali. Vedo falso. 50 quintali forse falso, perché 50 chilometri. Gibe, consigliare. Il pannello integrativo raffigurato indica un tratto di strada con probabile formazione di nuvole di polvere. Formazione di polvere. De polvere, non è che pioggia. Beh, de fiozza. Perché non polvere? Polvere, polvere, fanno con i bisciamo. Meg, forse, è magna. Meg, è di conarco. জিবে ওকে আপু ভেরি গুড ধন্যবাদ ভাইয়া এরপরে আমাদের সাথে আছে দীপিকা দীপিকা আপু ভেনিস থেকে জি ভাইয়া কোমো ভাইয়া আচ্ছা মিলানো কোমো ওকে জি Guidare senza avere con sé il certificato di proprietà del veicolo di cui si è alla guida comporta una perdita di punti sulla patente. Guidare senza avere con sé il certificato di proprietà. Gari il maliker certificato sarà gari tra le volte. Falso via. Nell'incrocio rappresentato nella figura, i veicoli passano nel seguente ordine. T, L e A. Infine C. Baya, dekha jay na. T, L, eita thik ache. Kintu A, C, dekhte pai na. Ekhane ki dekhe dekhen. T, তারপরে সি বলছে, তারপরে কি বলছে? টি এল, টি এল, তারপরে বলছে আ ফিনে সি বলছে। এখানে টি আগে যাবে, টি আগে যাবে, তারপরে এল, টি যাওয়ার পরে এল আর এ আর এল একসাথে যাবো, তাই না? হ্যাঁ, এখানে এল আর আ বলছে, এল আর আ একসাথে যাবো, ঠিকই আছে। তারপরে চারটা একসাথে যাইতে পারবো গড়ি কাটার মতো। বেরো Il segnale raffigurato non si trova sul tratto di strada con diritto di precedenza. Vero, via. E che ne posso con? Non si trova.
যে আমরা পাবো না দ্বিতীয় দ্বীপ রেসিডেন্সি, যে রাস্তা অধিকার থাকবে না সে রাস্তায় আমরা থাকবে না। হ্যাঁ এটা পাবো। সরি, আবার বোঝার চেষ্টা করি। Il segnale raffigurato non si trova sul tratto di strada con diritto di precedenza. যে রাস্তা অধিকার থাকবে সে রাস্তায় এটা পাবো না। Se si attraversa ad alta velocità un incrocio con precedenza, in caso di incidente, la responsabilità sarà del conducente del veicolo che ha impegnato per primo l'incrocio. Falso, via. Per diminuire l'inquinamento atmosferico provocato dai veicoli, bisogna utilizzare il motore al massimo numero di giri. দূষণ কমানোর জন্য। ওকে আপু, ভেরি গুড। এরপর আমাদের সাথে আছে ফরিদা পারভিন মিতু মিলানো থেকে, আছেন কি? ওকে, হ্যালো মিতু আপু, দিবেন। In un centro abitato è sempre consentita la marcia per file parallele. Falso, সবসময় মার্শাল ফিলে পারলে করা যাবে, ফালস। Chi guida un veicolo senza motore con una concentrazione di alcol nel sangue superiore al limite stabilito non è soggetto ad alcuna sanzione. Falso, falso. বলতে কি, অ্যালকোহল খেয়ে গাড়ি চালালে সে মোটর সারা গাড়ি হোক আর যাই হোক তাকে জরিমানা করবে না, বলছে জরিমানা করবে, ফালসো। È obbligatorio dare la precedenza a destra e sinistra in presenza del segnale in figura. Falso, Shudu destra. Sinistra, shudu destra. Good. Il segnale raffigurato indica la velocità consigliata. Falso, è obbligo. Meccana bozzetta consigliata. Falso. Si devono usare gli indicatori di direzione sinistri quando si deve percorrere un tornante verso sinistra. Falso. Tornante সময় বলছে আপনি ইন্ডিকেটর ব্যবহার করতে হবে, আসলে না, কারণ তর্নান্তে মানে বাঁকা রাস্তা, তো ইন্ডিকেটর লাগে না। ফালসো। ওকে আপু, ভেরি গুড, ধন্যবাদ ভাইয়া। আলোরা, এরপর আমাদের সাথে আছেন আরেকজন মিলানো থেকে, মিস মিলানো ফাতেমা বেগম, ফাতেমা খানম না? জি ভাইয়া। ওকে, আপনার জন্য আজকে প্রথম ক্লাস সবার সাথে সিনিয়রদের সাথে। জি ভাইয়া, ধন্যবাদ। La distanza di sicurezza deve essere mantenuta per evitare il tamponamento. Distanza di sicurezza deve essere mantenuta. Che hanno distanza di sicurezza rocca corben? Per evitare di tamponamento. Vero ভাইয়া, il tamponamento, vero? অর্থাৎ সংঘর্ষ থেকে বাঁচার জন্য আমাদের ডিস্টেন্স রেসে রক্ষা করতে বলা হয়েছে, vero? জি ভাইয়া। Fuori dei centri abitati è facoltativo presegnalare anche di giorno un carico accidentalmente caduto sulla carreggiata mediante segnale di pericolo quando non può essere visto nettamente a 100 metri di distanza. শহরের বাইরে facoltativo আছে? Falso ভাইয়া। কালকে পড়াইছিলাম না ওই দিন ক্লাসে? জি ভাইয়া। Chi è penalmente e civilmente responsabile di un sinistro stradale può incorrere nella revisione della patente di guida. Allora, যে কিনা দুইটা অপরাধ করছে এটা আপনি এখনো পড়েন নাই, 23 নম্বর। ফালসো ভাইয়া, মেবি জানি না। এখানে বলছে যে কিনা দুইটা অপরাধ করছে তাকে রিভিশন করাইতে পারে পাতেন, মানে পাতেনটা সংশোধন করানোর জন্য বলতে পারে, বের। ও আচ্ছা, ওকে ভাই, বের। মানে একটা মানুষ যখন অপরাধ করে নাগরিক দায়বদ্ধতা এবং পেনালের একটা ব্যাপার আছে, পেনালে বলতে শাস্তি, জেল হয়েছে, সাথে আপনি মানুষের গাড়ি ভেঙে দিচ্ছেন, কারো হাত পা ভেঙে দিচ্ছেন, কারো জিনিস নষ্ট করছেন, তার মানে তখন আপনার প্রতি সন্দেহ করবে যে এই লোক আসলে গাড়ি চালাতে পারে, যে মানুষ মারা এলো অথবা কারো গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, দুইটা অপরাধ যখন হয়ে যায় তখন তাকে সন্দেহ করে যে তুমি আবার পরীক্ষা দিয়ে আসো একটা। জি ভাই, বুঝেছি। রিভিশনে, কারণ ওই ধরনের অপরাধ করলে আপনার পুঁতি কাটবে, আর পুঁতি কাটলে তখন তারা যদি সন্দেহ করে যে না এই লোক তো আমাদের কাছে সন্দেহজনক মনে হয়, তখন আপনাকে আবার নতুন করে থিওরি একদম দেওয়া হবে, গুইদা একদম দেওয়া হবে, এটাকে বলা রিভিশন। ওকে,
L'ABS agisce anche quando l'asfalto è bagnato. এখানে ABS anti blockage system brake system আছে যেটা auto brake আর কি এখানে বলছে ABS কাজ করে যখন রাস্তা ভিজা থাকে তখন ABS brake কাজ করে vero ভাইয়া In una carreggiata a doppio senso di circolazione, per svoltare a sinistra bisogna girare intorno al centro dell'incrocio come il veicolo H in figura, se c'è il segnale di rotatoria. Ecco qui ce l'ho, madam. Dekhen mone korte paren kina. Vero bhaiya. Karon ta bolen to dekhi. Bhaiya. Rotatoria. Bhai, sutro ta bhule gechi ektu. Ecco qui. আন্দাজে বললে হবে না তো ভাইয়া বলতে হবে কারণ এটা 13 নম্বর চ্যাপ্টারে পড়াছিলাম যে একটা কুইজ আছে যেখানে আক্কা দিয়ে রতন থাকলে বের হবে ও আচ্ছা যেভাবে দেখাইতে এইভাবে আপনাকে যাইতে বলছে ঠিক আছে মুখস্থ থাকার কথা ওকে আন্দাজে ডিল মারলে হবে না ভাইয়া ঠিক আছে জি ভাইয়া ওকে এবার আমাদের সাথে আছেন সুমি আপু আপনারা মিলানোর সংখ্যা অনেক বেশি সব পাতেন্তা মিলানোর লোকজন নিয়ে নেবে অবস্থা দেখছেন মিলানোতে ক্ষমতাই বেশি মিলানোর আলহামদুলিল্লাহ আপাতত জিজান বাংলা স্কুলে 750 প্লাস স্টুডেন্ট মিলানো থেকে ক্লাস করে ভাই আপনি তো আসলেন না ভাই মিলানোতে ভাই অনেক অপেক্ষা ছিলাম 750 জন মিলানোতে আছে এবার বুঝতে পারেন যে কত বড় একটা স্কুল আমাদের জি ভাই আমরা অনেক আগে মিলানো থেকে সবচেয়ে বেশি মিলানোতে আলহামদুলিল্লাহ আপনাদের মিলনবাসী ভালোবাসা পাই আমরা অনেক ভালোবাসা আসবো যারা কাছে আছে তারা তো দেখতে পারে আর যারা দূরে আছে তারা তো অনেক ভালোবাসা দেয় বাট আমি আসলে সময় মিলাতে পারি না বুঝতে পারবেন আসলে অনেক টাইম শর্ট এর মধ্যে থাকতে হয় তবে খুব শীঘ্রই আসবো ইচ্ছা আছে এত মানুষ এখানে আছে সবার অনুরোধ রাখবো ইনশাল্লাহ আচ্ছা এবার আমাদের সাথে আছেন সুমি আপু সুমি আপু মিলান আমি না আমি না হ্যাঁ আপনি মিস সুমি হ্যাঁ সুমি হ্যাঁ পুরো নাম বলে বুঝি সুমি আর কয়েকজন আছে বাট আপনি হ্যাঁ তার জন্য মিলানোতে মনে হয় è vietato il sorpasso di veicoli fermi ai passaggi a livello se bisogna impegnare la semicarreggiata opposta È vietato il sorpasso di veicoli fermi ai passaggi a livello se bisogna impegnare la semicarreggiata opposta. È vietato forse. Durante la guida si devono usare gli occhiali da vista o le lenti a contatto se nella patente si trova indicato tale obbligo. Il simbolo raffigurato è posto su un dispositivo che dà indicazioni sulla pressione del lubrificante nel motore. Falso mio. Che non fosse pressione. Olio. Che non fosse indicazione sulla pressione del lubrificante nel motore, vero? Pressione, no? Lubrificazione del motore. Insufficiente pressione, termine pressione indicate, corre, no? Vero, vero. Motore, pressione, indicate, corre, vero? Vero. Il delineatore raffigurato si trova solo se la curva è su strada a senso unico. Falso. Il conducente deve valutare la distanza di sicurezza con riferimento anche alla velocità del veicolo che lo precede. Vero, vero. L'ex driver valutare corbe, mullen corbe, la distanza di sicurezza, nella volta al drutto, con riferimento anche alla velocità gutirciate milcore del veicolo o i garisciate che... ল প্রেসিডেন্ট যে গাড়িটা আমাদের সামনে আগে যায় তার সাথে সে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে মূল্যায়ন করবে কতটুকু প্রয়োজন ভেরি গুড আপ ধন্যবাদ এই দেখেন আমাদের হাতে এখনো 4 মিনিট সময় আছে পরীক্ষার হলে আপনাদের হাতে যদি 4 মিনিট সময় থাকে তাহলে কি করবেন বলেন একজন রিভিশন দিতে হবে ভাই বারে বারে দেখতে প্রথমেই রিভিশন না প্রথমেই আপনাকে দেখতে হবে যে আপনার কোনো প্রশ্নতে গ্যাপ আছে কিনা এই যে এভাবে দেখা যাবে সাদা আছে কিনা 1 থেকে 10 এর মধ্যে সাদা আছে কিনা আগে চেক করবেন তারপরে 10 থেকে 20 এর মধ্যে সাদা আছে কিনা দেখবেন 21 থেকে 30 এর মধ্যে সাদা আছে এইটা চেক আগে দিবেন চেক দেওয়ার পরে আপনি 1 থেকে 10 আবার একটা চেক দিবেন এরকম করে যে আপনার এখানে সন্দেহ আছে কিনা প্লিজ যেটা সন্দেহ হবে সেখানে একটু থামবেন বুঝে গেছে তাহলে পরীক্ষার হলে আপনার ভয়টা কাটবে পরীক্ষার হলে যদি আপনি এলোপাথারি
খালি এরকম সামনে পিছনে যান মাথা খারাপ হয়ে যাবে। টার্গেট দেখ 10 থেকে 20 20 থেকে 30 এরকম করে, ঠিক আছে? তো এখানে কারো কোশ্চেন আছে মিলানোর আগে? দোমান দা আছে, বুঝতে পারেন নাই? আছে কি বলেন? ওকে তাহলে মিলে দিই। দেখেন পরীক্ষার হলে আপনার সুযোগ থাকবে মিলানোর, আপনি মিলাইবেন তারপর চেক করবেন। এবং এখানে দেখেন আমাদের জিরো আসছে, আপনি যদি এই ফর্মুলা গুলো ফলো করেন তাহলে জিরো আপনার কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। কি বলেন মেরে, কি বলেন? আপনার সবচেয়ে পরীক্ষার হলে পাস করার যে বিষয়গুলো, আপনি যতই ভালো ছাত্র হন না কেন আপনার টেকনিক গুলো ইম্পর্টেন্ট। আপনি অল্প জানেন কিন্তু আপনি টেকনিক জানেন পরীক্ষা পাস করে আসতে পারবেন। চেক করা যে কোনোটা গ্যাপ হলো কিনা, অস্থির না হওয়া, রিল্যাক্সে উত্তর দেওয়া। যেটা বেশি সন্দেহ হবে সেটা আপনি রেখে গেলেন, ওটা নিয়ে আমার সময় নষ্ট করবেন না। কারণ একটা কুইজ আপনার বেরো ফালসো আপনার 2-3 মিনিট চলে গেল তাহলে কিন্তু আগাইতে পারবেন না। যেটা সন্দেহ হয়েছে মনে রাখবেন এবং দেখে রাখবেন কত নম্বর কুইজ ছিল এটা, আপনি ও ঝামেলার মধ্যে আছেন। এটা পরে দেন, সব শেষ করে এটা নিয়ে গবেষণা করেন, সময় থাকবে। কিন্তু একটা দুইটা কুইজ নিয়ে আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু বাকিগুলো দেওয়ার সময় পাবেন না। ওকে, ছোটবেলা মনে আছে আমরা যখন পড়ালেখা করতাম আগে কোশ্চেন যেটা কমন পড়তো এটাই দিতাম, হ্যাঁ যেটা বুঝতাম না সেটা রাইখা দিতাম। কিন্তু মাঝে মধ্যে ভুল করতাম কি, যে প্রশ্নটা কঠিন এটা নিয়ে বসে থাকতাম আর ওই দিন পরীক্ষা লাড্ডু পেতাম। কারণ কি, পারা প্রশ্ন দেওয়ার সময় পাইতেছিলাম না, ওই যেটা কমন পড়েন এটা নিয়ে মাথা করে করে লাভ নেই। যে কটা কমন পড়তো আগে দিয়ে কনফার্ম করেন, এরপরে যেটা সন্দেহ সেটা দেওয়ার মতো সময় থাকবে, 5 মিনিট 10 মিনিট থেকে যাবে আপনার। ক্লিয়ার তো সবাই? ওকে, আমরা আরো ইচ্ছা